আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট দল যে বিগত ষোলো বছরে একটার পর একটা নির্বাচনে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং ওই জাতীয় পার্টির মতো একটি দালাল মেরুদণ্ডহীন বিবেকবোধহীন দল যখন ওই নির্বাচনকে বৈধতা দেয়ার অবৈধ চেষ্টা করেছে তখন তাদের বিবেকবোধ কোথায় ছিল? সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং নেট দুনিয়ার পুরপার সৃষ্টি করে দিয়েছেন এবং কি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজগুলো এই ভিডিওতে আপনাদেরকে একত্রিত করিয়ে উপস্থাপনা করব। সম্মানিত দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে যা দেখলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। সম্মানিত দর্শক, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দিকে এসে আজকের এই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সর্বশেষ নিউজগুলো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী আপডেটের জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নৈতিক দল ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদ দিয়ে বাকিরা যখন এক হলো এবং এই ভণ্ড নির্বাচন পরিত্যাগ করলো তখন তারা এই জাতীয় পার্টির মতো বিবেকবোধহীন একটি দল ওই আওয়ামী লীগকে একদম এই যে অপচেষ্টা সেই অপচেষ্টার ন্যূনতম বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। তারা হচ্ছে এই বাংলাদেশে বিদ্যমান এই মুহূর্তে সবচেয়ে সুবিধাবাজ মেরুদণ্ডহীন বিবেকবোধহীন ভণ্ড একটি দল। আমরা দেখেছি ওই আওয়ামী লীগের যে ভূমি মন্ত্রী সে ক্যানাডায় নাকি 360টি বাড়ি করেছে, তার শরীরের প্রত্যেকটি হাড়কে যদি এক একটি বাড়িতে এক একটি কবর হিসেবেও রাখা হয় তার মৃত্যুর পরে, তারপরও তার 360টি বাড়ির প্রয়োজন নেই। এখন পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে যে ব্যক্তিত্বহীন মেরুদণ্ডহীন বিবেকবোধহীন কিছু মানুষ ডেমোক্রেটিক রাইটসের কথা বলে, তাদের ওই ডেমোক্রেটিক রাইটস কখন ছিল, কোথায় ছিল যখন বিগত ষোলো বছর ধরে আমার এই বাংলাদেশি জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে? তাদের ওই ডেমোক্রেটিক রাইটসগুলো কোথায় ছিল যখন বিগত ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষ একটি কোনো একটি নির্দিষ্ট নির্বাচনে ভোট দিতে পারেনি? তাদের ডেমোক্রেটিক রাইটসগুলো কোথায় ছিল যখন বিগত ষোলো বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে প্রত্যেক দিন ধ্বংস করার ছক কষা হয়েছে? তাদের ডেমোক্রেটিক রাইটগুলো কোথায় ছিল এতদিন ধরে যখন এই বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে? আমরা দেখেছি ওই আওয়ামী লীগের যে ভূমি মন্ত্রী সে ক্যানাডায় নাকি 360টি বাড়ি করেছে, তার শরীরের প্রত্যেকটি হাড়কে যদি এক একটি বাড়িতে এক একটি কবর হিসেবেও রাখা হয় তার মৃত্যুর পরে, তারপরও তার 360টি বাড়ির প্রয়োজন নেই। কিন্তু এই যে এত হাজার হাজার কোটি টাকা এদেশের জনগণের লুটপাট করা হয়েছে, শোষণ করা হয়েছে, যেটা ওই পশ্চিম পাকিস্তানের শোষণকেও ছাড়িয়ে যায়, তখন তাদের এই ডেমোক্রেটিক রাইটসটি কোথায় ছিল? এই যে বিগত ষোলো বছরে এই বাংলাদেশে যখন দাড়ি টুপি দেখেই যে কাউকে জামাত শিবিরের ট্যাগ দেওয়া হয়েছে, যখন একটি গঠনমূলক সমালোচনা দেখে বিভিন্ন জনকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, তখন তাদের এই ডেমোক্রেটিক রাইটগুলো কোথায় ছিল? তাদেরকে বলতে হবে যখন আমাদের এই পীর সাহেবকে শুধুমাত্র একটি সুষ্ঠু নির্বাচন চাওয়ার জন্য রক্তাক্ত করা হয়েছিল, তাদের ডেমোক্রেটিক রাইটগুলো কোথায় ছিল? তাদেরকে আমাদের এই বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে। আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট দল যে বিগত ষোলো বছরে একটার পর একটা নির্বাচনে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং ওই জাতীয় পার্টির মতো একটি দালাল মেরুদণ্ডহীন বিবেকবোধহীন দল যখন ওই নির্বাচনকে বৈধতা দেওয়ার অবৈধ চেষ্টা করেছে তখন তাদের বিবেকবোধ কোথায় ছিল? বাংলাদেশের সকল রাজনৈতিক দল ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদ দিয়ে বাকিরা যখন এক হলো এবং এই ভণ্ড নির্বাচন পরিত্যাগ করলো তখন তারা এই জাতীয় পার্টির মতো বিবেকবোধহীন একটি দল ওই আওয়ামী লীগকে একদম এই যে অপচেষ্টা সেই অপচেষ্টার ন্যূনতম বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। তারা হচ্ছে এই বাংলাদেশে বিদ্যমান এই মুহূর্তে সবচেয়ে সুবিধাবাজ মেরুদণ্ডহীন বিবেকবোধহীন ভণ্ড একটি দল। তারা বিগত ষোলো বছরে শুধু ক্ষমতা পিপাসু আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে নিজেরাও নিজেদেরকে ক্ষমতা পিপাসু দল হিসেবে জাহির করেছে। তারা শুধুমাত্র ওই বিরোধী দলের কিছু সুবিধা নেয়ার জন্য, ক্ষমতায় থেকে কয়েকটি এমপি ইলেকশন করার জন্য ওই নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। যদি তারা বাকি দলগুলোর মতো এই গার্স দেখিয়ে ওই নির্বাচন থেকে দূরে থাকতো, আওয়ামী লীগ বহির্বিশ্বে নিজেকে যতটা বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল এই নষ্ট নির্বাচনের পরে, তারা কখনোই সেটি পারত না। এই জাতীয় পার্টি সেই সুযোগটি করে দিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্পষ্ট করে বলি, আমরা অবশ্যই চাই বাংলাদেশে যে রাজনীতিবিদ যারা রয়েছে, বাংলাদেশে যারা রাজনৈতিক দল রয়েছে, তাদের মধ্যে একটি শ্রদ্ধার সম্পর্ক তৈরি হোক, বারবার এমন গোল টেবিল বৈঠক হোক, আলোচনা হোক, পক্ষে বিপক্ষে যে কোনো একটি বিষয়ের যুক্তি হোক, কিন্তু সেখানে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ
ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্যতম দোসর জাতীয় পার্টি সহ যেই 14 দল বা বিভিন্ন দলের যেই নেতাকর্মীরা সেদিন 5ই অগস্টের অভ্যুত্থানের পূর্বে ওই গণভবনের সামনে সংবাদ সম্মেলন করে আমাদেরকে রাজাকার বলে অভিহিত করেছিল, আমাদেরকে পাকিস্তানের প্রেতাত্মা বলে অভিহিত করেছিল, আমার 2000 ভাই বোনের জীবন কেড়ে নেওয়ার জন্য, হত্যা করার জন্য যারা সবচেয়ে বড় ভূমিকাটি পালন করেছিল, আমার অর্ধলক্ষ ভাই বোনকে রক্তাক্ত করার জন্য যারা পিছন থেকে নেতৃত্ব দিয়েছিল, তাদেরকে নিয়ে এক টেবিলে কোনোদিন এই বাংলাদেশে বৈঠক হতে পারে না। আমাদের জায়গা থেকে একটি স্পষ্ট বার্তা আমরা আপনাদেরকে জানতে চাই। আপনারা এখনো সরকারি হসপিটালগুলোতে যান, আপনারা দেখবেন, আমি যদি আমার ফোনের ওয়ালপেপারটি আপনাদেরকে দেখাই, আমার ফোনের ওয়ালপেপারে একটি এক্সরে ছবি রয়েছে, একটি 18 বছরের ছেলে নাম হিমেল বাসা টাঙ্গায়, তার একটি এক্সরের ছবি আমি আমার ফোনের ওয়ালপেপারে রেখেছি, তার মুখে যে ছোট বুলেটগুলো 350 বুলেট এখন আছে তার মুখে, 18 বছরের একটি ছেলে, সে কোন অস্ত্র নিয়ে আওয়ামী লীগের দিকে তাক করেছিল যে তার ফেসের দিকে 350 বুলেট ছুটতে হবে, সে তার দুই চোখ দিয়ে এই পৃথিবী কোনোদিন দেখবে না। এরকম অসংখ্য আমার ভাই বোন রয়েছে যারা এই পৃথিবীর আলো আর কোনোদিন দেখবে না, যারা এই পৃথিবীতে কোনোদিন হাঁটতে পারবে না, ওই হাত দিয়ে কোনোদিন খেতে পারবে না। এই যে কাজগুলো করেছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এই যে রক্তগুলো ঝরিয়েছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এগুলোর হিসাব না দেওয়া পর্যন্ত এই বাংলাদেশে কোনো একটি নির্বাচনে অংশগ্রহণের কথা যখন আসে তখন আওয়ামী লীগের নাম কিভাবে আসে? প্রত্যেকটি হত্যার এবং খুনের হিসাব হতে হবে। যতদিন না হয় কেউ যদি মনে করে যে আওয়ামী লীগের সাথে অংশগ্রহণমূলক কোনো একটি নির্বাচন সামনের বাংলাদেশে নিকট বর্তমানে হবে, নিকট ভবিষ্যতে হবে, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদেরকে বলছি, আমরা আবার রাজপথে নামব এবং আমরা প্রত্যাশা করি এই 5ই অগস্টের অভ্যুত্থান ঘটাতে আপনারা যারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছিলেন আপনারাও আমাদের সাথে রাস্তায় নামবেন। আমরা আমাদের জায়গা থেকে কিছু জিনিস স্পষ্ট বলি, ফ্যাসিস্টের মাথাটি সরেছে, ফ্যাসিস্ট সিস্টেমটি এখন সরেনি। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে এই মাথাটি কিন্তু এমন একটি জায়গায় আছে, সেই জায়গা থেকে এই মাথাটি বিভিন্ন এজেন্সির মাধ্যমে হোক, বিভিন্ন দেশের মাধ্যমে হোক, কুচক্র বিভিন্ন রকমের পরিকল্পনা করছে এই বাংলাদেশে আমাদের নিজেদের মধ্যে আগে বিভাজনটা ঘটানোর জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকতে পারে, আমাদের কর্ম পরিকল্পনা ভিন্ন থাকতে পারে, কিন্তু যখন ওই একটি প্রশ্ন আসবে ওই ফ্যাসিস্টরা এই বাংলাদেশে ফিরে আসার কোনো প্রকার যদি নোংরা কোনো পরিকল্পনা কিংবা এরকম কোনো অপচেষ্টা করে আমাদেরকে আবার এক হতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্ম ডাক দিবে, যেভাবে সেদিন ডাক দেওয়ার ফলে 5ই অগস্টে আপনারা নেমেছিলেন, 3 অগস্টে নেমেছেন, 4 অগস্টে নেমেছেন, এভাবে নামতে হবে। এটা যদি 5 মিনিটের একটি অ্যানাউন্সমেন্টে হয়, 5 মিনিটের অ্যানাউন্সমেন্টে আমাদের সবাইকে আবার রাস্তায় নামতে হবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট কিছু কথা রয়েছে, বিগত 3টি নির্বাচন নির্বাচনের নামে এদেশে শুধুমাত্র একটি ভণ্ডামি হয়েছে, বিগত 3টি নির্বাচনকে এই বাংলাদেশে অবশ্যই অবৈধ ঘোষণা করতে হবে। এই 3টি নির্বাচনকে যদি অবৈধ ঘোষণা করা হয় তাহলে এই 3টি নির্বাচনে পুরো বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার ছিল, ভোটাধিকার, সেটি হরণ করার জন্য আওয়ামী লীগের মতো একটি দলকে কেন নিষিদ্ধ করা হবে না সেই জবাবটি আমাদেরকে দিতে হবে। এবং এই আওয়ামী লীগ যদি বিগত 3টি নির্বাচন একটি নির্বাচন নামে প্রহসন করে থাকে, যেটি তারা করেছে, এবং তারা যদি অবৈধ দল হয়ে থাকে, সেই জায়গা থেকে এই আওয়ামী লীগ বিগত 16 বছরে এই দেশের মানুষের ট্যাক্সের টাকায় যত সুবিধা নিয়েছে সেগুলো কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন ফেরত দেওয়া হবে না সেটিও এই বাংলাদেশের মানুষ। সম্মানিত দর্শক, আশা করি সকলেই পুরো ভিডিওটি দেখলেন, এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজগুলো দেখতে পেরেছেন, যে ভিডিওগুলো ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং নেট দুনিয়া কাঁপানো ভিডিওগুলো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো দেখলেন এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের প্রেক্ষাপটে সর্বশেষ আপডেট নিউজগুলো এই ভিডিওতে দেখতে পেরেছেন সম্মানিত দর্শক, এমনকি
বাংলাদেশ এবং বিশ্বের সব আলোচিত নিউজগুলো কিন্তু আজকে আপনাদের মাঝে উপস্থাপনা করে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। দর্শক অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। দর্শক এই রকম প্রতিনিয়ত আপডেট নিউজগুলো সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে হবে, তাহলে পৌঁছে যাবে সবার আগে আপডেট নিউজ আপনার কাছে। সম্মানীয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।